আজকে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার বিখ্যাত তীর্থস্থান বড়কাছড়ি বাবার মন্দিরে। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরে সমস্ত ভক্তরা স্নান করে হাত পা ধুয়ে তবে বাবার মন্দিরে প্রবেশ করেন পুজো দেওয়ার উদ্দেশ্যে। এই মন্দিরটি খুবই জাগ্রত হিসাবে খ্যাত এবং এখানে ভক্তরা যে যা প্রার্থনা করে যাত্রা পূর্ণ হয় বলে জানা যায়। এই মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে ভক্তরা যে যা নিয়ে পুজো নিয়ে দিতে পারে, এখানে কোনো পুরোহিতের বা পাণ্ডাদের জন্য খুবই সুন্দর